একটা দুটো পালা কাটার পরেই অতর্কিত এসে আক্রমণ করে নিয়ে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমরা এখন যেখানে বসে রয়েছি এখান থেকে অল্প কিছুটা দূরত্বেই রয়েছে সুন্দরবনের জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। আমরা একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। দুর্ভাগ্যবশত ওনার বাবা জঙ্গলে গেছিলেন এবং বাঘের আক্রমণে নিহত হন, তো ওনার ছেলের মুখ থেকে আমরা সেই ঘটনা সম্পর্কে সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম দেবব্রত বরকন্দাস। আমরা যে ঘটনাটার কথা শুনেছি, একটা মর্মান্তিক ঘটনা, আপনার বাবা সুন্দরবনের জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে এবং বাঘের আক্রমণে উনি নিহত হন, তো সেই ঘটনা সম্পর্কে যদি বলেন কি ঘটেছিল সেদিনকে। আমাদের এই এলাকার মানুষ মূলত জীবিকাটা ছিল জঙ্গলের উপরে নির্ভরশীল। এবার সেই সময় মানুষের এত আর্থিক অনটন ছিল যে জঙ্গল ছাড়া মানুষের কোনো উপায় ছিল না। মানুষ যেত জঙ্গলে, কিছু ফিরে আসতো, কিছু ফিরে আসতো না। বাবা গেছিল একটা নৌকায়, তিনজন লোক ছিল ওরা, আমার একটা মেজদা ছিল, আমার একটা জামাই বাবু ছিল আর বাবা ছিল। কাঁকড়া ধরতে গেছে, কাঁকড়া ধরতে গেছিল। এবার আমাদের এই এলাকা ছাড়া এখান থেকে না হলে 5-7 ঘন্টা দূরে ডিপ জঙ্গলে, আচ্ছা, সেখানটা বাবা প্রথম যেদিন গেছে সেই দিনে ওখানে নোংর করে চাবি ছিল। এরা বলছে যে চলো কিছু পালা ওই কাঁকড়া ধরে সংরক্ষণ করে রাখতে গেলে কিছু পালা দিয়ে রাখতে হয়। আচ্ছা, নৌকার ভিতরে পালা দিয়ে রাখতে, পালা দিয়ে রাখতে হয়, পালা বলতে গাছের ডাল, গাছের যে ডাল, কচি কচি ডাল, ওই ডাল দিয়ে রাখতে হয়। নাই কাঁকড়া গুলো কি হয়, ওগুলো কেটে দেয়, ওরা নিজেরাই মারামারি করে ওগুলো মারা যেতে পারে, ওই জন্য কিছুটা ওই ডাল কেটে দেয়। সেই ডাল কাটতে নদী ছাড়া অল্প 100 হাত কি 200 হাত এরকম দূরে গেছিল। যাওয়ার পরে একটা দুটো পালা কাটার পরেই অতর্কিত এসে আক্রমণ করে নিয়ে চলে যায়। একদিন পরে ওরা বাড়ি ফিরলো, আমি তখন রাস্তার পাশেই বসে আছি, দেখছি দুজন খুব মন খারাপ। আমি তখন ছোট ছিলাম, 2 ক্লাস 2 পড়ি, তখন কত ছোট বুঝতে পারছেন, তাহলে সেই অবস্থায় আমি ভাবছি যে কি ব্যাপার, এদের মন খারাপ লাগছে, বাবা কই বাবা কই। তারপরে এসে যখন বললো যে বাবা বাঘে ধরেছে, ধরে নিয়ে গেছে। ওই দুর্ঘটনার পরে লাশ উদ্ধারের আর কোনো সম্ভাবনা ছিল না? না না, ওরা দুজনেই ছিল, দুজনেই আর লাশ উদ্ধার করার কোনো রকম ঝুঁকি ওরা নেয়নি। প্রথম দিনকেই কাঁকড়া ধরা কিছু হয়নি, শুরু করেনি? আচ্ছা আচ্ছা। কাঁকড়া ধরতে গেলে যে আনুষঙ্গিক যে সব পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নিচ্ছিল। ও, তার আগেই দুর্ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, তখন মানে পরিবারের রোজগার পুরোটাই জঙ্গল থেকে আসতো? পুরোটাই জঙ্গল থেকে আসতো এবং বাবার হাতেই সব সংসার নির্বাহ, সব কিছু বাবার হাতে ছিল। বড়দাও একটু বড় হলেও বড়দা তখন মানে সাংসারিক ইনকামের সঙ্গে জড়িত ছিল না, আর আমি তো তখন ক্লাস 2 পড়ি, মানে বুঝতে পারছেন যে কত একেবারে ছোট। বাবা মারা যাওয়ার পর তো সাংঘাতিক অনটনের মধ্যে পড়তে হয়েছে, খুবই অনটন। সেই অনটনের কথা ভাবলে এখন সে শিগুরে উঠতে হয়, চোখে জল আসে সেই অনটনের কথা। সে তখন আর কোনো বিকল্প রোজগারের ব্যবস্থা ছিল না। তখন খাল জলে ছিপ টিপ ধরে, ছিপিয়ে দুটো মাছ টাছ ধরে, তাই দুটো বিক্রি করে ওই কোন রকমে 500 আটা 500 চাল এই করে সংসার নির্বাহ হতো। আচ্ছা, একদিনের শেষে হয়তো রাতে একটুখানি জুট তো কি জুট না জল খেয়ে এই দিন কাটতো। বাবার দুর্ঘটনার পরেও আপনি কয়েকবার জঙ্গলে গেছেন? হ্যাঁ, আমি কয়েকবার গেছি। জঙ্গলে কি কাজে যেতেন? আমি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেতাম, কারণ আমাদের সংসার খুব মানে কাই ক্লেশে আমাদের সংসার চলতো, কি করবো, তো যাই জঙ্গলে, সবাই যাচ্ছে যাই, জীবন বাবার মতো জীবন হারায় হারাবে, গেছি কয়েকবার গেছি। আচ্ছা, কাঁকড়া ধরার কাজেও যেতেন, মধু সংগ্রহের কাজেও যেতেন? মধু সংগ্রহে একবার গেছি, কাঁকড়া ধরার কাজে গেছি। আচ্ছা, তো মধু সংগ্রহের কাজটা তো আরো বেশি বিপজ্জনক। আমি জঙ্গলে যে যেটা বুঝলাম যে মধু সংগ্রহের কাজটা অনেকটা বিপদ মুক্ত। আচ্ছা, কারণ এই মাছ কাঁকড়া ধরে নদীতে ছোট ছোট খাঁড়িতে, তো মনে করুন এইটা হচ্ছে ল্যান্ড, এখানে গাছপালা আছে জঙ্গলটা উপরে, আর এই যে ডিপ পুকুরটা দেখছেন, এই পুকুরটা, এটা মনে করুন একটা খাঁড়ি,
তো এর উপরে থাকলো গাছ, নিচে থাকলো নৌকা, মানুষ। আচ্ছা, এটা দিয়ে লোক কি করছে, এটা দিয়ে মাছ কাঁকড়া ধরছে। কিন্তু উপরের দিকে কত দূর দেখতে পাচ্ছে, উপরের দিকে জোর 4-5 হাত দূরে দেখতে পাচ্ছে, আর কিন্তু দেখতে পাচ্ছে না। এবার অতর্কিত এসে ও আক্রমণ করাটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, কাঁকড়া ধরার ক্ষেত্রে, কাঁকড়া ধরার ক্ষেত্রে। এবার যখন মধু সংগ্রহ করতে মানুষ যাচ্ছে, তখন ল্যান্ড দিয়ে মানুষ লাগোয়া 10 জন কি 12 জন এরকম লাইন দিয়ে লাগোয়া চলে যাচ্ছে। তাহলে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে সামনে কোনো জীবজন্তু আছে কিনা, বেশ অনেকটা দূর, অনেকটা দূর দেখা যাচ্ছে। কিন্তু যখন খাঁড়িতে থাকছে, ছোট ছোট খাঁড়িতে যখন থাকছে, তখন এটা তো ডিপে, আর উপরের দৃশ্য, উপরের দৃশ্যটা কি হচ্ছে অতটা খেয়াল থাকে না, কেউ খেয়াল থাকে না। আর খেয়াল থাকলেও বেশি দূরে দেখাও যায় না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলি, আমার যেটুকু অভিজ্ঞতা তার উপর দিয়ে আমি বলবো যে মধু সংগ্রহ করাটা অনেকটা বিপদমুক্ত। আর একটা সুবিধা হচ্ছে, মধু সংগ্রহে যেহেতু 8-10 জনের একটা গ্রুপ থাকে, যে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হলে বাকিদের সেটা 10 জনের দেখে নেওয়া যেতে পারে। হ্যাঁ, ডেকে নিয়ে 10 জন আওয়াজ তুললে তার সে একটু ভীত হবেই, ভয় সঞ্চয় হবে, দূরে পালাবে। এবার অতর্কিত যদি কোনো কিছু ঘটনা ঘটে, তখন কিছু করার থাকে না।